আপনারা দেখছেন অচেনা বাংলা। দীর্ঘ 11 বছরের ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পৌরসভা ২৪ নম্বর ওয়ার্ড জলমগ্ন। ২৪ নম্বর ওয়ার্ডে টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতির উদ্যোগে আজ মহেশতলা পৌরসভা থেকে জেসিপি গাড়ি নিয়ে এসে ২৪ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়ার রাস্তা কেটে জল নিকাশি ব্যবস্থা করতে গেলে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ আসে। এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে পুলিশ ও জেসিপি গাড়ি ফিরে যেতে বাধ্য হয়। জঙ্গল হয়ে রয়েছে চারিদিকে, যে অবস্থা মাটি পড়ে ড্রেনগুলো বন্ধ হয়ে যাওয়া এবং বিভিন্ন খালগুলি সংস্কারের অভাবে যেগুলো অংশগুলো রয়েছে, অর্থাৎ নালাগুলো যেগুলো খালের সাথে যুক্ত সেই অংশগুলো জমা নোংরাতে জমা হয়ে গেছে। সেই অবস্থায় পরিষ্কার না হওয়ার ফলে দীর্ঘদিন ধরে আজকে এই রকম অবস্থা দাঁড়িয়েছে যে মানুষের ঘরে জল ঢুকে গেছে। না আপাতত কাজ বন্ধ হচ্ছে না, মেশিনটা অন্য জায়গায় দিয়ে ঘুরিয়ে এই নালাটার সাথে যুক্ত করা হচ্ছে, বা যে অংশটা জাম হয়ে আছে সেই অংশটা কাটিয়ে দেবে। মানুষ বিক্ষোভ এখানে প্রথমে দেখানি, এই অংশটা দিয়ে দেখানো হচ্ছিল যে জলটা তাদের বাড়িতে চলে যেতে পারে। এই পাটের মানুষদের যদি জলটা বন্ধ হয়ে যায় বা এই জলটা যদি চলে আসে তাহলে ওদিক থেকে হয়তো তাদের বাড়িতে জল চলে যেতে পারে, এই আশঙ্কা মানুষের মধ্যে এসেছিল। আমরা বন্ধটা করেছি যে যাতে আমাদের ওইদিকে জলে বাড়ি টাড়িতে এমনিতে ভরা আছে, আরো ভরে যাবে। মেন জায়গা ওরা খুলছে না, সামনের দিকে এসে খুলে দিচ্ছে, তাহলে জলটা যাবে কোথায়? আমাদের বাড়িতে নিশ্চয়ই যাবে। ওই জন্যই আমরা আন্দোলনটা করেছি যে বাচ্চারা পড়ে যাচ্ছে, আমরা নিজেরা পড়ে যাচ্ছি, মাথা ফেটে গেছে পড়ে গিয়ে। পুলিশ এসছে, পুলিশ জল দিয়ে যেখানে খুলেছিল ওখানে ভরা করে দিয়েছে, মেন জায়গা গিয়ে খুললে তারপরে এখানে খুলতে। জায়গাটার নাম হচ্ছে ২৪ নম্বর ওয়ার্ড মেমনপুর নিতে পারা।